নমস্কার বন্ধুরা বেঙ্গল উদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অনুস্খিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম অঞ্চলে মেঘলা আকাশ ছিল আজকের দিনকে আগের দিনকে গতকালকে মতন সেরকমভাবে রোদ ঝলমলে আকাশের পরিস্থিতি ছিল না অর্থাৎ এর থেকে এটা আমরা বুঝতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু আবহাওয়া অলরেডি ধীরে ধীরে বদলাতে আরম্ভ করে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে বিধ্বংসী কিন্তু ঝড়ের একখানা সৃষ্টি অলরেডি ঘটে গিয়েছে যে যদি আমরা বায়ুঝাপটা মোটে যাই তাহলে সেখানে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের এই শ্যামনগর মাথা বেড়িয়া কালাপাড়া লালমোহন উপজেলা বরিশাল এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু বেশ এই এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ঝড় কিন্তু সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে দমকা বাতাস বয়েছে এবং উপকূলবর্তী এলাকাতে কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গ রয়েছে যদি আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে পুরোপুরি চালিয়ে দিই তাহলে এই মুহূর্তে ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝড়ের ইঙ্গিত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যে কালকের দিনকে ক্ষেত্রে কোথাও কি ঝড় থাকবে নাকি তো যেটা আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে কিন্তু ঝড়ের যে পরিস্থিতি সেটা শুধুমাত্র রাত্রিবেলার দিকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কালকের দিনকে ফের আরো একবার বাংলাদেশের ক্ষেত্রে খুলনা মাদুরাইপুর লোহাগাড়া রয়েছে এবং পিরোজপুর বরিশাল এছাড়া আমরা ফরিদগঞ্জ দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা আগরতলা লাখাই কিশোরগঞ্জ ম্যাক্সিমাম এতগুলো জেলাতে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ঝড় উঠতে পারে আগামী কালকের দিনকে ক্ষেত্রে তবে পশ্চিম বাংলার দিকে এবং বাংলাদেশের ক্ষেত্রে যে অর্ধেক বাংলাদেশ রয়েছে বাদবাকি অংশের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম ঝোড়ো হাওয়ার ইঙ্গিত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি রাত্রিবেলার দিকে ঝুড়ো হাওয়া সৃষ্টি হওয়ার এখন সম্ভাবনা এবং এই মুহূর্তে সতর্কতা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বরিশাল কুমিল্লার আশেপাশের দিকে শনিবার দিনটা একটু দেখার চেষ্টা করবো শনিবার দিনকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এই মুহূর্তে আমরা একটু দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোড়ো কিন্তু দিনকে আমরা দেখতে না তো ঝড়ের ব্যাপারটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমানে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে আসলে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় মেঘলা আকাশ ছিল তেমন কিন্তু একখানা বৃষ্টিপাত আমরা দেখতে পাইনি তবে মেঘলা আকাশ ছিল বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে শুক্রবারের দিনকে অর্থাৎ আগামীকালকে দিনকে ক্ষেত্রেও সেম মেঘলা আকাশ থাকার একখানা বড় সড়ো সম্ভাবনা রয়েছে সকালবেলার দিক থেকে কিন্তু মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী অঞ্চল দিঘার দিকে থাকতে পারে কিন্তু তাছাড়া মেঘলা আকাশ হালকা ঝিরেঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এটাকে আমরা বৃষ্টিপাত বলবো না মেঘলা আকাশই বলবো মেঘলা আকাশের সম্ভাবনা দক্ষিণবঙ্গ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে আগামী কালকের দিনকে ক্ষেত্রে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলো গুলোর ক্ষেত্রে এবং রংপুরের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে শুকনো আবহাওয়ায় থাকবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে আমরা ওভারঅল ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিষ্কার আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে বাঁকুড়া এবং এখানে চন্দ্রনগরের আশেপাশের দিকে কোথাও না কোথাও মাঝারি বৃষ্টিপাত দেখানোর সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এটাকে বলতে পারি না কারণ বৃষ্টিপাত সেরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মেঘলা আকাশ থেকে আহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হতে পারে পাণ্ডুয়া কুতুলপুর এবং সোনামুখী এই এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের একখানা কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আমরা এখানটা বেলেডাঙ্গা অঞ্চল দেখি বেলেডাঙ্গা বহরমপুরের আশেপাশের দিকে এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু খুলনা বৃষ্টিপাত থাকবে এছাড়াও আমরা মনমোহন সিং এর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বর্তমানে নেই ফুল ট্র্যাকটাকে চালিয়ে দিলে রাত্রিবেলার দিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার আশেপাশের দিকে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া মেজর যে বৃষ্টিপাত সেটা কিন্তু বিকালবেলার দিকের মধ্যেই যতখানি হওয়া ততখানি কিন্তু হয়ে যাবে শনিবার দিনকে চলে আসলাম শনিবার দিনকে কিন্তু বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা দেখা যাচ্ছে না ফুল ট্র্যাকটাকে চালিয়ে এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে শনিবারের দিনকে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে রাত্রিবেলার দিকে কিংবা বলতে পারেন যে সন্ধে দিকে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এবং মেঘলা আকাশের সাথে সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া এবং বাঁকুড়া কিছু কিছু অঞ্চলে কিন্তু থাকবে তো এই মুহূর্তে আমরা ফুল ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি যেটা আপনারা বুঝতে পারছেন যে রাত্রিবেলার মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর এবং দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়ার দিকে হবে মেঘলা কলকাতার ক্ষেত্রে একটুখানি মেঘলা আকাশ থাকতে পারে তবে তেমন বড় সড়ো কোনো ইঙ্গিত এই মুহূর্তে আমরা কলকাতার আকাশে দেখতে পাচ্ছি না রবিবার উনিশ তারিখের দিনকে চলে আসলাম আপনারা নিজের চোখে দেখতে পাবেন অন স্ক্রিনের সরাসরি যে রবিবার উনিশ তারিখের দিনকে কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে নদীয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কলকাতার দিকেও কিন্তু হালকা থেকে কলকাতা খরদার আশেপাশের দিকে বনগাঁ দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এছাড়াও যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তো ফরিদগঞ্জের আশেপাশের দিকে বৃষ্টিপাত রয়েছে আপাতত ভাবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা তেমন যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কিংবা ঝড় দেখতে পাচ্ছি তেমনটা না উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বলতে পারেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রবিবার উনিশ তারিখের দিনকে কিন্তু দুপুরবেলা দুটোর দিকে আহ বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা বারুইপুর উলুবেরিয়ার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে অর্থাৎ কলকাতার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এই ভারী বৃষ্টিপাতের জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে আবারও দুই বঙ্গবাসীদের ক্ষেত্রে এবং ভারী বৃষ্টিপাত শুধু কলকাতার ক্ষেত্রেই হবে না কলকাতা সহ সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকে তাকালে সেখানেও সিরাজগঞ্জ রয়েছে এবং সিংড়া রয়েছে এবং সরিষাবাড়ি এলাকাগুলোর ক্ষেত্রে কাপাসিয়া রয়েছে এই এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা অঞ্চল রয়েছে যেখানটায় মোটামুটিভাবে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রেও চলবে মূলত পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রেই সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত রবিবার থেকে শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোমবার দিনকেও কিন্তু আমরা এই মুহূর্তে অবশেষে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সোমবার থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে এখানটায় অঞ্চল রয়েছে সেই দুই দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুই দিনাজপুর কোচবিহার এই এলাকাগুলোর ক্ষেত্রে জলপাইগুড়ির দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে মেজর যে বৃষ্টিপাত সেটা কিন্তু বন্ধুরা পাহাড়ি এলাকায় ঘটবে না সেটা তো এই মুহূর্তে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে আসলাম এবং এখান থেকে আমরা ওভারঅল পরবর্তী দশ দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতটা একটু দেখে নেব তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে আগামী দিনের মধ্যে প্রায় মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম বৃষ্টিপাতটা হয়ে যাবে আগামী পাঁচ দিনের মধ্যে তারপরে কিন্তু বৃষ্টিপাতটা একটু একটু করে কমে যাবে কলকাতার আশেপাশে থেকে কলকাতা কলকাতা থেকে বৃষ্টিপাত থাকবে তবে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না কলকাতা আর নদীয়ার দিকে কিছুটা দিকে ওভারঅল বেশ ভালো বৃষ্টিপাত থাকবে হলদিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে তবে ম্যাক্সিমাম যে বৃষ্টিপাতটা সেটা কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রে সিরাজগঞ্জ রয়েছে আপাশী এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা প্রায় আহ ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে তবে আমরা এই মুহূর্তে ঝড় তেমনভাবে একটা দেখতে পাচ্ছি না ঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে কমই রয়েছে তবে তাপমাত্রার দিকে যদি একটু নজর রাখি তো তাপমাত্রাও এই মুহূর্তে একটু একটু করে কমতে আরম্ভ করে দিয়েছে অতটাও কিন্তু গরম নেই বর্তমানে বত্রিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে তবে রবিবারের দিনকে প্রায় চব্বিশ ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে তবে তারপরে সোমবার এবং মঙ্গলবারের পর থেকে फिर আর একবার তাপমাত্রা অল্প অল্প করে বাড়তে আরম্ভ করবে কারণ বৃষ্টিপাত তো আস্তে আস্তে কিন্তু কমে যাবে তো আপাতত ভাবে সোমবার পর্যন্তই सोम থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তারপরে কিন্তু বৃষ্টিপাত একটু একটু করে কমতে আরম্ভ করবে তো আজকের এই ভিডিওতে আমরা এটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেব তো অবশ্যই আপনারা স্টে টিমে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন